বিশ্ববিদ্যালয় আমাক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 6 জুন 2021 প্রত্যেকজন বিধায়কলে পত্র লিখিছিল যে এখন আপনি স্কুল এখন দিব লাগে আর তাতে একটা কথা কোয়া হয়েছিল যে আমি 10 লাখ টাকা আমি আনটাইট ফান্ডৰ পৰা দিম বুলি কৈছে তে আজি প্রায় এবছর হৈ গল আমি পয়সা পোৱা নাই তাৰোপৰি হাই সেকেন্ডারি সেকশনত দুবছর মানে হাই সেকেন্ডারি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুবছরের ইনভেস্টমেন্টের পয়সা পোৱা নাই আপনি জানে যে আপনাদের স্কুলবিলাক 75,000 টাকা দিয়ে আছে আর 25,000 স্পোর্টস এক্টিভিটির কারণে দিয়ে আছে কিন্তু কথাটা হল কি সেই পয়সাটা যথেষ্ট কম কারণ 75,000 টাকায় তো ডেস্ক বেঞ্চ ভাঙিলে লাইটর বিল ডাস্টার হাবি জাবি এইবিলাক কিনিব লাগে আর স্পোর্টসের কারণে 25,000 টাকা একেবারে ন্যূনতম সেই কারণে মন্ত্রীবন্ধুক কইছো যে এই বস্তুটো অল্প চাব লাগে আপনাদের যখন আর এম এসর পুরা আদর্শ বিদ্যালয় CBSE মাধ্যমত করেছে আর আমি যখন বিধায়কসকলে দিছো সেইখানতো আপনার গুরুত্ব অল্প দিয়ক কারণ আমি যদি সেই পয়সাটা এটিালে আনতে ফান্ডর পয়সা দিয়ে আমার প্রত্যেক বিধায়কে পাইছে এই পয়সাটা দিব লাগে এতিয়াহে এই কামটো হব নহলে আমার যথেষ্টখানি হব আর যেহেতু 75,000 পয়সা দিয়ে আছে বৃদ্ধি করে দিয়ক অন্তত সেইটা অল্প বৃদ্ধি করব লাগে হাই সেকেন্ডারি পাওক অল্প মাননীয় অধ্যক্ষ মহোদয় আদর্শ বিদ্যালয় তিনিবিধ আমি যে আদর্শ বিদ্যালয় সংগঠনের অধীনত পরিচালনা করেছো সেই সমূহ CBSEর অধীনের ইংরাজি মাধ্যমের আদর্শ বিদ্যালয় 38খন বিদ্যালয় চলি আছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে প্রত্যেক সমষ্টিত এখনকে আদর্শ বিদ্যালয় হব সকলো বিধায়কক স্থান নির্বাচন করে দিবর কারণে অথবা যদি এমালগেমেশনের জড়িয়ে খালি হয়ে থাকা কোনো বিদ্যালয় চৌহদ আছে তাক প্রস্তাব করবলে কোয়া হয়েছে মানে আজি পুনর্বার বিধায়কসক অনুরোধ জানাইছো যে বহু বিধায়কে এতিয়ালকে স্থান নির্বাচন করে দিয়া নাই বা আন্তঃগাঁথনি নির্বাচন করে দিয়া নাই দ্বিতীয় আঠন আদর্শ বিদ্যালয় কোয়া হয়েছে বিধায়কর আদর্শ বিদ্যালয় নর্মেলি আমার যুদ্ধ বিদ্যালয় পরিচালনা সমিতি বা SMDC থাকে SMDC স্থানীয় রাইজে বা সমাজের বিশিষ্ট ব্যক্তি তাত সভাপতি থাকে কিন্তু বিধায়কর আদর্শ বিদ্যালয়খনের SMDCর সভাপতিগী বিধায়কগী আর এতেকে বিধায়কগীক অনুরোধ করা হয়েছে যে সেই বিদ্যালয়খনের আন্তঃগাঁথনি বিদ্যায়তনিক বা আন সকলো দিকের উন্নয়নের কারণে তেখেতে সভাপতি হিসাবে সন্মুখের পৰা নেতৃত্ব দিব লাগে পুঁজির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে আনটাইডর পৰা 10 লাখ টাকা পাব বিধায়কগীর হাততো বহুত উৎস থাকে তেখেতে পঞ্চায়েতক অনুরোধ করলে পঞ্চায়েতের পর আসনি লোক পড়ে MLA LAD আনটাইট ফান্ডর বিভিন্ন CSR